আমার নাম সুবীর দত্ত। আমি বালিগঞ্জ পার্কে থাকি, কাজ করি করবেট মরিস কোম্পানিতে। আমি এসেছি আমার দাদার ব্যাপারে। আমার দাদা নিহার দত্ত একসময় বায়োকেমিস্ট্রিতে খুব নাম করেছিলেন। আমেরিকার মিশিগান ইউনিভার্সিটিতে ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। তারপর ধরুন বছর কুড়ি আগে ল্যাবরেটরিতে একটা এক্সপ্লোশন হওয়ার ফলে দাদার প্রাণ নিয়ে টানাটানি হয়। শেষে ওখানকার এক ডাক্তার দাদাকে প্রাণে বাঁচিয়ে দেন ঠিকই, কিন্তু দাদার চোখ দুটো বাঁচানো যায়নি, অন্ধ হয়ে যান একেবারেই। সেই অবস্থাতেই দাদা দেশে ফিরে আসেন। তার গবেষণাও তো তাহলে শেষ হয়নি? না, সেই দুঃখেই দাদা হয়তো প্রায় মাস দুয়েক কারোর সঙ্গে কথা বলেননি। আমরা তো ভেবেছিলাম মাথাই খারাপ হয়ে গেছে, এখন মোটামুটি স্বাভাবিক। বলেন ওর একটা কাজ এখনো অসমাপ্ত আছে, সেটা শেষ করবার জন্যই বেঁচে থাকতে হবে। আবার নতুন করে রিসার্চ করবেন এই অবস্থায়? ঠিক জানি না, বিজ্ঞানে এখনো উৎসাহ আছে বোঝা যায়। একটি ছেলেকে রেখেছেন সেক্রেটারি গুছের, সেও বায়োকেমিস্ট্রির ছাত্র। তার কাজ হচ্ছে ম্যাগাজিন থেকে সায়েন্সের উপর আর্টিকেল পড়ে শোনানো, তারপর কাটিংস ফাইল করা, এই সব লেখালেখি ইত্যাদি। ইনকাম কার? দাদার। বায়োকেমিস্ট্রির উপর একটা বই বেরিয়েছিল আমেরিকা থেকে, তার রয়্যালটি বাবদে বেশ কিছু টাকা পান। ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে চেক সই করা তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। যাবতীয় টাকা আমার নামেই আসে, আমার অ্যাকাউন্টেই জমা পড়ে। আমি চেক কেটে টাকাটা তুলে দাদাকে দিই। এবার ঘটনাটা কি বলুন তো, যার জন্য আমার কাছে এসেছেন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজ একটু তাড়াতাড়ি এলে মনে হচ্ছে। 9টা তো বোধহয় বাজেনি এখন। না, 5 মিনিট বাকি। এ কি, এই অবস্থা কি করে হলো? কি হলো রণজিৎ? আশ্চর্য, কেউ লক্ষ্য করেনি। কি লক্ষ্য করবে? এ কি ঘরের অবস্থা, কাগজপত্র বইগুলো সব ওলট পালট। নিজের হাতে গুছিয়ে রেখে গেলাম কালকে। দ্বারগুলো খোলা। আশ্চর্য। কমুদি, কমুদি। কি হলো দাদা? এই যে রঞ্জিত, কি ব্যাপার? বুঝতে পারছি না। ঘরের অবস্থাটা একবার দেখুন, নিশ্চয়ই চোর ঢুকেছিল রাত্রে। সে কি? কিরে কমুদি, টের পাসনি? আমি তো দরজার গোড়ায় শুয়েছিলাম, আমাকে ডিঙিয়ে। আলমারিটা দেখো। দেখুন দেখুন, খোলার চেষ্টা হয়েছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে। যাক, কিছুই খোয়া যায়নি। খামটা? টাকা আর খাম দুটোই আছে। খামটাই কি আছে? দাদা গবেষণার যাবতীয় কাগজপত্র। খামটা সিল করা আছে। টাকা কত ছিল? 10,000 টাকার 3টে বান্ডিল আর লুজ ধরুন 3,000 টাকার মতো। 33,000 টাকার মতো। আপনাদের কাউকে সন্দেহ হয়? দেখুন, বাড়ির যেসব দারোয়ান চাকর সব আছে, সবই পুরনো বিশ্বাসী লোক। তাদের সন্দেহ করা, সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে দুটো ভাড়াটে আছে, সেই দুটোকে আমার একদম পছন্দ নয়। একটা হলো সুকুয়ানি, তার সম্বন্ধে লোকে বলে এই লোকটা একদম সুবিধের নয়, পুলিশেরও নাকি ওর উপর নজর আছে। অন্যজন মিস্টার দস্তুর, লোকটা এত অতিরিক্ত রকমের চাপা যে সেটাই সন্দেহজনক। এছাড়া অবশ্য আরেকটা ব্যাপার আছে। আমার ছোট ছেলে, সে একেবারে সমস্ত সংস্কারের বাইরে চলে গেছে। বয়স কত? 23। কি করে? জুয়ো, নেশা, রাজানি, গুন্ডাবাজি সবকিছুই আছে। এর মধ্যে 3বার পুলিশের খপ্পরেও পড়েছে, আমাকে গিয়ে ছাড়িয়ে আনতে হয়েছে। চোর যেদিন আসে সেদিনও বাড়িতে ছিল? হ্যাঁ, রাত্রে খেতে এসেছিল, তাও রোজ আসে না। তারপর থেকে তো আর দেখিনি। ঠিক আছে মিস্টার দত্ত, आज बिकेल 5:30 नागाद आमी आपनादेर बाड़ीते जाबो थाकबेन कि ना? निश्चय थाकबो। अनेक धन्यवाद। एखाने आमादेर ठिकाना आछे। आजके ताहले उठी। नमस्कार। नमस्कार। कि फेलुदा केसटा निच्चो? কিছুই যখন চুরি হয়নি তখন এটাকে কেস বলা যায় রে? না তা অবশ্য বলা যায় না, তবে তবে দেখতে হবে। তাহলে আমরা আজকে যাচ্ছি বালিগঞ্জ পার্কে? নিশ্চয়ই, কথা যখন দিয়েছি তার আগে অবশ্য একবার। নিহার দত্ত ভাইরাস নিয়ে রিসার্চ, এক্সপ্লোশন, ব্লাইন্ডনেস। হ্যাঁ, কিন্তু সে তো একা ছিল না মানে? হ্যাঁ, দাঁড়াও, আমার যতদূর মনে পড়ছে পেলু তার তো একজন পার্টনার ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 71। এই তো খবরে যেটুকু পাওয়া যাচ্ছে ফেলু 1971-এ যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন নিহার দত্তর সঙ্গে কাজ করছিলেন আর একজন বাঙালি বায়োকেমিস্ট, নামটা সুপ্রকাশ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্টে চৌধুরীর কোনো ক্ষতি হয়নি, ও ছিল ঘরের অন্যদিকে। এই চৌধুরীর লোকটির জন্যই নাকি নিহার দত্ত নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। আগুন নেভানো, তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো, সব করেন এই চৌধুরী। আচ্ছা, এই সুপ্রকাশ চৌধুরী এখন? তা জানি না, সে খবর তুমি আমার কাছে পাবে না। এদের জীবনে উল্লেখযোগ্য কিছু ঘটলে যদি সেটা খবরের কাগজে স্থান পায় তাহলে আমার নজরে পড়ে। আমি তো যেচে কারো খবর নিই না ফেলু। ঠিক আছে সিরিজাটা আপাতত এতেই হবে। হ্যাঁ, হ্যালো, কেসটা কোন দিকে? গোলকধাম, 7-1, বালিগঞ্জ পার্ক, কলকাতা, 7,19,000। আমার ঠাকুরদার নাম ছিল গোলক বিহারী দত্ত। এই বাড়িটা ওনারই করা, তারপরে 80 বছর হল। আপনার ঠাকুরদার কি করতেন? উনি কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচার করতেন। ওনার মারা যাবার পর বাবা ব্যবসাটা চালাবার চেষ্টা করেছিলেন, পারেননি, বন্ধ হয়ে যায়। তা প্রায় 30 বছর হল। দাদা ওরা এসে গেছেন, আমার দাদা নিহার দত্ত। নমস্কার। নমস্কার, আপনি বসুন। আমি প্রদোষ মিত্র। হ্যালো দাদা। আর ডান দিকে তপেশ, আমার কাজিন। নমস্কার। মিস্টার মিত্তির বোধহয় আমার চেয়ে ইঞ্চি 4 লম্বা হবেন, প্রায় 6 ফুট। আর কাজিনটি বোধ করি 5 হবে। আমার 5 সাড়ে 5। বসুন মিত্তি মশাই, তুমিও বসো ভাই। আপনি কি একাই রিসার্চ করছিলেন না কোনো পার্টনার ছিল? পার্টনার ছিল না, একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সুপ্রকাশ চৌধুরী। সেও আমেরিকাতেই পড়াশোনা করেছিল। তিনি এখন কোথায় বা কি করছেন সেটাও জানেন না? অ্যাক্সিডেন্টের পর তিনি আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি? না না। বিস্ফোরণটা কি অসাবধানতার জন্য হয়েছিল? আমি সজ্ঞানে কখনো অসাবধান হইনি। চা লোডশেডিং কদিন ধরে ঠিক এই সময়টা আলোটা যাচ্ছে, অবশ্য বেশিক্ষণ থাকবে না, মিনিট 10-এর মধ্যে এসে যাবে। কোমদি বাতি গেল বুঝি? এতে অবশ্যই আমার এখন কিছু আসে যায় না। अच्छा एक कथा आपनार नोट्स यदि अन्य कोनो बायोकेमिस्टर हाथे पड़े ताहले सेटा तार पक्षे कि लाभजनक होते पारे नोबेल प्राइज टाके यदि लाभ बोले मने करेन ताहले होबे बोई कि अच्छा आपनार कि मने हय एई सब कागजपत्र चुरी करार उद्देश्ये कि चोर आपनार घरे ढुकेछिलो सेरकम मने करार कोनो कारण नेई आर एक प्रश्न आपनार नोट्सेर कथा आर के के जाने वैज्ञानिक महले अनेकेई एटार अस्तित्व अनुमान करते पारे आर जाने आमार बाड़ीर लोकेरा आर आमार सेक्रेटारी रणजित बाड़ीर लोक बोलते कि भाड़ाटेदेर कथा बोलछेन तारा कि जाने ना जाने ता आमी जानि ना एरा ब्यबसादार मानुष एदेर कोनो इंटरेस्ट ना थाकारोई कथा अवश्य आजकल तो सबकिछु नियेई ब्यबसा चलछे ए धरनेर कागजपत्र नियेई बा चलबे ना केन आर विज्ञानी हलेई तो धर्मपुत्र युधिष्ठिर हय ना যাক তাহলে এবারে আপনার বেডরুমটা একবার দেখা যায় এসো রণজিৎ এসো এই হলো রণজিৎ দাদা সেক্রেটারি প্রদোষ মিত্র নমস্কার নমস্কার কে জিতলো আগে আপনার পকেটে খেলার টিকিট মুখটা একটু রোদে পড়া ফেডারেশন কাপের খেলা দেখে এলেন এটা অনুমান করা কি খুব কঠিন ইস্ট বেঙ্গল चलून एक बार निहार बाबू शोवार घर देखे आसि सुबीर तुमी एदेर निये जाओ आमी एकटू परे आसछि आसुन कौमुदी এই ঘুষি আলমারি এর চাবিটা কোথায় এই টাকা কড়ি গবেষণার কাগজ সব এর মধ্যেই থাকে তো হ্যাঁ একবার খুলুন তো কি করে হয় চারটি বান্ডল করা 100 টাকার নোট সব মিলিয়ে প্রায় 33000 টাকা আর গবেষণার কাগজ কি ব্যাপার রঞ্জিত পেপার তো নেই কি জানি আমি তো কিছুই বুঝতে পারছি না আজ সকালেও তো তার মানে মিনিট 10 এর মধ্যে অর্থাৎ ওই লোড শেডিং এর ভেতরেই চুরিটা হয়েছে আমরা যখন বসার ঘরে ছিলাম টেলিফোন এই যে মিস্টার বক্সি আমি প্রদোষ মিত্র বলছি শুনুন একটা বার্গলারির কেস অ্যাড্রেস হচ্ছে গোলকধাম 7-1 বালিগঞ্জ পার্ক হ্যাঁ 7-1 না না আমি কোন ইনভেস্টিগেট করিনি ছিল একটা আলমারির ভিতরে 1033 টাকা ছিল আর সেই সঙ্গে একটা সিল করা খামে কিছু মূল্যবান রিসার্চের কাগজপত্র হ্যাঁ এই গোলকধাম থেকে মিস্টার সুবীর দত্ত হ্যাঁ সুবীর দত্ত গিয়ে আপনার কাছে ডায়েরি করে আসবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কাল সকালে দেখা হবে নাকের সামনে দিয়ে নিয়ে বেরিয়ে গেল হ্যালো কে ফেলু শোনো ফেলু হ্যাঁ আমি সেতু জাটা সকালে তুমি এলে আমি তোমাকে পুরো ইনফরমেশনটা দিতে পারলাম না এস চৌধুরী নামে একজন বায়োকেমিস্টের আমি হদিশ পেয়েছি 1975 এ মেক্সিকোতে একটা ড্রাগ কোম্পানিতে পুলিশ রেড হয় তাতে একজন বাঙালি বায়োকেমিস্ট ধরা পড়ে নাম এস চৌধুরী এই ভেজাল ড্রাগের ব্যবসা করত মারাত্মক সমস্ত ব্যাধি দেখা দিয়েছিল লোকটা জেল হয় আমি জানি না দুটো লোক একই লোক কিনা মনে হচ্ছে একই লোক আসলে ওই সুপ্রকাশ চৌধুরীর নামটা মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল তো আমি ঠিক কানেক্ট করতে পারছিলাম না হে এস চৌধুরীর সঙ্গে যাই হোক তুমি একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছো ফেলু, যেখানেই ভেজাল সেখানেই ভারতীয়। হ্যাঁ দাদার সঙ্গে হয়তো নিজেই দেখাতে যাবে, এক্ষুনি মর্নিং ওয়াক সেরে ফিরবেন। এই যে ঘরটা, এটাতে মিস্টার দস্তুর থাকেন। আগে আমার বড় ছেলে থাকতো, এখন জার্মানিতে সেটেল। আর ওই পাশে মিস্টার সুখানির ফ্ল্যাট, ওটার এন্ট্রেন্সটা অবশ্য পেছন দিক দিয়ে। ও তাহলে আগে গিয়ে মিস্টার দস্তুরের সঙ্গে কথা বলি। না ঘরে নেই, থাকলে দরজা খোলা থাকতো, রাত্রেও মশাই দরজা খুলে রেখে শোয়। চোরের ভয় নেই? না, বাইরের মেন গেট তো বন্ধই থাকে, আর তাছাড়া উপরে তো এক আমরাই আছি, আর তো কেউ থাকে না। এই দিকটা হলো সুখানির এন্ট্রেন্স। সুখানি ওর ফ্ল্যাটের ভেতরটা নিজেই রিনোভেট করে নিয়েছে। Coming. अरे आसेन आसेन मिस्टर दत्त आसेन, हमें सब सुनल अपनी तो मिस्टर मित्र नमस्ते कल के ऐसे चले बाबा अपना फ्लैट तो एकदम भूल पाल्टे दिए बाहर फिर देखने बोझाई जाए हाँ बसें बसें तो देखो मिस्टर दत्त हमार घर भर्ती सब भेलुएबल जिनिस और इसलिए चोरी कथा सुनले ना हमारो बुकर भीतरे कापे और फिर संध्या बेला जो दुतला ऊपर उठे चोरी कर लिए गलो তখন অন্য সময় হলে তো বাপ রে। আচ্ছা ওই সময় আপনি কি বাড়ির কম্পাউন্ডের ভেতরে বা আশেপাশে অপরিচিত কাউকে দেখেছিলেন? নেই, অল গুড। সিঁড়ির পেছনের দিক থেকে কোনো শব্দ টব্দ পেয়েছিলেন? বিলিভ মি, কোনো শব্দ পাইনি। আরে ফির পেলে না বলবো কেন। আপনি কি বাহারের কারোর উপরে সন্দেহ করেন? না কেন বলুন তো। আপনারা মিস্টার দস্তুরের সঙ্গে কথা বললেন কি? হি ইজ দ্য মোস্ট পিকিউলিয়ার ক্যারেক্টার। আমি জানি কি আমার প্রতিবেশী সম্বন্ধে এইরকম কথা বলা অনুচিত, ফির ভি আমি মজবুর হয়ে বলছি কি এমন অসভ্যের মতো নাক ডাকে না কি, আর আমার বিশ্বাস ও শব্দ উপরে ও দোতলা তক ভি পৌঁছে যায়। কি মিস্টার দত্ত কিছু ভুল বললাম কি? হ্যাঁ আর বললে বিশ্বাস করবেন কি না জানি না, পরিচয় হবার পর থেকে আমার কাছে ও মিস্টার দস্তুর মাঝে মাঝে টাইপরাইটারটা উধার নিতে আসে, আর যখনই আসে তখন আমার এই জিনিসগুলোর দিকে এমনভাবে দেখে না কি ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। আর শুনলাম কি ওনার নাকি ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা, যারা সোচেন আরে বাবা যদি এই হবে তো আপনার ঘরকে লিয়ে একটা ব্যাটারি ল্যাম্প আর একটা পাখা বন্দোবস্ত করলে না কেন। হ্যাঁ বুঝলেন কি না, পুরা ব্যাপারটা হি সন্দেহজনক। ঠিক আছে মিস্টার সুখানি, আজ আমরা উঠি। হ্যাঁ ওই সন্দেহজনক কিছু দেখলে মিস্টার দত্তকে জানাবেন। হ্যাঁ জরুর। তাহলে বাকি রইলেন মিস্টার দস্তুর। আগে হ্যাঁ আরে ওই তো মিস্টার দস্তুর, খবরটা ওকে দিন তো। মিস্টার দত্ত গুড মর্নিং। মিস্টার গুড মর্নিং মিস্টার দত্ত, আপনাকে একটা খবর দেওয়ার আছে। এই বাড়ির বাসিন্দা হিসেবে আপনাকে জানানো দরকার যে গতকাল দাদার ঘরে বেশ বড় রকমের একটা চুরি হয়ে গেছে। বেশ কয়েক হাজার টাকা এবং তার চেয়েও বেশি মূল্যবান দাদার সব গবেষণার কাগজপত্র। মাই গুডনেস, ইওর ব্রাদার মাস্ট বি টেরিবলি আপসেট। Thank God, जी हमारे घरे कोनो valuable जिनिस नहीं। It's me, Mr. Dutt. आपनार भाई यही मात्र आपनार लॉसेर कथाटा बोललेन, आमी आपनाके आमार सहानुभूति जानाच्छि। आलाप कर दी इन प्रदोष मित्र प्राइवेट डिटेक्टिव। नमस्कार। और वो हलो उनर काजिन। आपनार तो इलेक्ट्रिकल गुड्सের ব্যবসা। इलेक्ट्रिकल हाँ सुखमानी बोलছিল। सुखमानी ओई रकमই বলে ইলেকট্রিক্যাল না ইলেকট্রনিক্স এই বছরখানেক হলো শুরু করেছি। একাই করছেন? না আমার এক বন্ধুর সাথে পার্টনারশিপে জার্মানিতে একটা কম্পিউটার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করতাম। বন্ধু লিখলো এখানে চলে আসতে। টাকা ওর আমি যোগাচ্ছি অভিজ্ঞতা। কবে এলেন কলকাতায়? গত নভেম্বরে বন্ধুর বাড়িতে ছিলাম মাস তিনেক তারপর এখানে চলে আসি। মিস্টার মিটার একটা কথা না বলে পারছি না আমার নেক্সট ডোর নেবারটি কিন্তু খুব সিধে লোক নয়। ওর ঘরে নানা রকম গোপন কারবার চলে। আপনি কি করে জানলেন? যে লোক জল দিয়ে খাম খুলে অন্যের চিঠি পড়ে আবার সেই চিঠি খামের মধ্যে পুরে আটা দিয়ে সেটা ফেরত দেয় সে লোকটা কি বিশ্বাসযোগ্য? সরি আই এম দ্য লাস্ট ম্যান টু অ্যাকসেপ্ট ইট। আমি ওকে অনেকদিন ধরে ওয়াচ করে দেখেছি। একটা কথা মিস্টার দত্ত এরপর ও কোনোদিনই যদি আমার চিঠি খোলে আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। চলুন মিস্টার দত্ত আপনার দাদার সঙ্গে একবার দেখা করে। হ্যাঁ চলুন। চলি মিস্টার দত্ত প্রয়োজন হলে আবার দেখা হবে। শব্দ আর স্পর্শ এই দুটো নিয়ে তো কাটিয়ে দিলাম 20 বছর। আর স্মৃতি কি হতে পারতাম কি হলাম না। লোকে বলে দুর্ভাগ্য। আমি তো জানি ভাগ্যটাগ্য কিছু নয়। আপনি সেদিন জিজ্ঞেস করছিলেন না বিস্ফোরণটা অসাবধানতার জন্য হয়েছিল কিনা। আজ আপনাকে বলছি মিস্টার মিত্তির সমস্ত ব্যাপারটা ঘটানো হয়েছিল আমার শ্রম পণ্ড করার জন্যে। ঈর্ষা যে মানুষকে কত নিচে নামাতে পারে আপনি গোয়েন্দা সেটা ভালোই বুঝবেন। তার মানে আপনার ধারণা সুপ্রকাশ চৌধুরী এই বিস্ফোরণের জন্য দায়ী? আবার কি? কিন্তু আপনাকে চিরকালের জন্য অসহায় করে দিয়ে তারই বা কি লাভ হলো? সে কি ভেবেছিল আপনার গবেষণার কাগজপত্রগুলো হাতিয়ে নিয়ে সেই গবেষণা চালিয়ে নিজে নাম কিনবে? নিশ্চয়ই তাই। কিন্তু তার সে ধারণা ভুল। আমাকে ছাড়া এগোনোর পথ ছিল না তার। আপনার টাকার কথা জানি না সেটা হয়তো পুলিশের পক্ষে উদ্ধার করা আরো সহজ হবে কিন্তু আমার উপস্থিতিতে আপনার মূল্যবান কাগজপত্র চুরি হয়ে গেল এটা আমি ঠিক মানতে পারছি না। ওগুলো উদ্ধার করার আমি আপ্রাণ চেষ্টা করব। নমস্কার। কৌদি বাবু আমার ঘুমের ওষুধটা ফুরিয়ে গেছে আনিয়ে নিস। কাল সন্ধ্যেবেলা তোমার জেঠুর ঘর থেকে 33,000 টাকা আর গবেষণার সমস্ত কাগজপত্র চুরি হয়ে গেছে। সো তোমায় জানাবার দরকার তাই জানালাম। জানো হোয়াট নেক্সট? আমাকে কি সন্দেহ করা হচ্ছে নাকি? সেটা মিস্টার মিত্র বলতে পারেন। প্রদোষ মিত্র প্রাইভেট ইনভেস্টিগেটর। ও তাহলে তো আমার বায়োডাটাটাও জেনে গেছেন নিশ্চয়ই। না আমি শুধু বলেছি তুমি সারা সন্ধ্যে বাড়ির বাইরে ছিলে শুধু বিকেল বেলা একবার দেখা গেছে। আই সি। বেশ তোর কি ধারণা সুবীর বাবু ছেলে নিয়েছে? আর কে নেবে বলো, বাড়ির লোক যে নিয়েছে সে তো বোঝাই যাচ্ছে। দস্তুর তো ছিলেনই না, আর সুখওয়ানিও চুরি করে ঘরে বসে থাকবে, এটাও যেন কেমন লাগে। রঞ্জিত বাবুও এলেন চুরির পর, তাহলে চুরি করার সময় উপস্থিত ছিল সুবীর বাবু, তার ছেলে শঙ্কর আর চাকর বাকর। ধর মক্কেল নিজেই যদি কিছু করে থাকে। সুবীর বাবু মাথা ঠান্ডা করে চুরি হওয়ার ঠিক আগের ঘটনাগুলো একটু ভাব। আমরা বৈঠকখানায় বসে আছি, এমন সময় লোডশেডিং মনে পড়েছে ফেলুদা। লোডশেডিং হওয়ার সঙ্গে সঙ্গে সুবীরবাবু বেরিয়ে গেলেন চাকরকে ডাকতে। তবে ভেবে দেখ, এই একটি লোক সম্বন্ধে কিন্তু আমরা প্রায় কিছুই জানি না। তার উপরে বিভিন্ন কারণে ভদ্রলোকের যদি বাজারে খুব ধার দেনা থাকে, তাহলে তার পক্ষে টাকা নেওয়াটা খুব আশ্চর্য কি? কিন্তু উনি তো নিজেই এলেন তোমার কাছে তোমায় গোয়েন্দা অ্যাপয়েন্ট করতে, আর তাছাড়া নিজের গুণধর ছেলেটির সম্বন্ধে তো উনি নিজেই তোমায় বলেছেন। খুব উঁচু দরের ধরতে হলে তার পক্ষে ওইটা করে স্বাভাবিক, যাতে তার উপর সন্দেহটা না পড়ে। নে এখন উত্তরগুলো বের করতে। কে ক, নিহার বাবুর প্রশ্ন। কে খ, চোর কে? কি নিহার বাবুর অসমাপ্ত কাজটা কি? কেন চাবির গর্তের ধারে আচরের বাড়াবাড়ি? কেন? কবে সুপ্রকাশের সঙ্গে শেষ দেখা? কবে? কোথায়? সুপ্রকাশ চৌধুরী এখন কোথায়? এবারে কি মনে হচ্ছে? খুবই জটিল। ডাক্তার বিষয়ে আপনাকে কি বলেছে তা আমি জানি না, শুধু এইটুকু বলে দিচ্ছি, আমার পেছনে ওই টিকটিকি লাগিয়ে কারোর বাপের সাত দিনে কিছু করতে পারে। আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আমি কিন্তু একা নই, আমাদেরও গ্যাং আছে। বেশি ওস্তাদি করলে পস্তাবেন, বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। तुमसे चल एखुनी आसि। हाँ तोपसे तोपसे तैरी होने गोलकधामे खून घुमंत अवस्थाय माथाय बाड़ी একটা নয় অনেকগুলো। ডক্টর শর্মা এসেছিলেন, বললেন মনে হচ্ছে রাত 2টো থেকে 3টের মধ্যে সমস্ত ঘটনাটা ঘটেছে। অবশ্য পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। লোকটার সম্বন্ধে কিছু জানা গেল? এখনো পর্যন্ত তো লোকটার সঠিক পরিচয় কিছুই পাওয়া যায়নি। টাকা পয়সা কিছু খোয়া গিয়েছে মনে তো হচ্ছে না, তবে শতিনেক টাকা পাওয়া গিয়েছে ওয়ালেটের মধ্যে। বাড়িতে ক্যাশ বিশেষ রাখতো বলেই মনে হচ্ছে না, কিন্তু ব্যাংকের টাকা জমা দেওয়ার বই, চেক বই এসব কিছুই তো পাওয়া যাচ্ছে না। একটা সোনার ঘড়ি অবশ্য পাওয়া গেছে বালিশের পাশে, এখনো ভালো করে সার্চ করা হয়নি। অবশ্য মিস্টার মিত্র একটা কথা, মিস্টার সুখানে কিন্তু বেজায় তন্ডি করছে, ওনার নাকি একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আজকে। আমি অবশ্য বলেছি জেরা না হওয়া পর্যন্ত কাউকে ছাড়া যাবে না। ঠিক আছে, আপনি গিয়ে সুখানিকে দেখুন, আমি ওপরটা একবার ঘুরে আসি। ঠিক আছে স্যার। হ্যাঁ এই খামটা ওই খাটের নিচে গোয়া ছিল স্যার। এটা রিসার্চ পেপারটা বলে মনে হচ্ছে, দেখি দেখি। আমি আচ্ছা এটা আমি এখন আমার কাছে রাখছি। আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে কাল আমার বাড়ি গিয়েছিল। কখন? 10:30 নাগাদ। এই এখান থেকে বেরিয়ে যাবার একটু বাদে দলবল নিয়ে আমাকে থ্রেট করে। আমি অবশ্য ফলো করে ওর আস্তানাটা চিনে এসেছি। আচ্ছা আপনার দাদা জানেন দস্তুরের খবরটা? হ্যাঁ তা জানেন, তবে দাদার মধ্যে কিরকম একটা যেন হাল ছেড়ে দেওয়া ভাব দেখছি। কোনো ব্যাপারে কোনো বিশেষ রিয়াকশন হচ্ছে না। আজকে তো সারাদিন চেয়ার থেকে ওঠেনি প্রায়। অবশ্য আমাদের ডাক্তার দেখে গেছেন। ডাক্তার কি বললেন? বললেন এতগুলি ঘটনা পরপর ঘটেছে, একটু শক পেয়েছেন, প্রেশারটাও একটু ওঠানামা করছে। কথা বলছেন কি? হ্যাঁ তা বলছেন। দেখুন আমি কিছু দেখিনি আর কিছু শুনিনি, ইসিলিয়ে কিছু বলতে পারবো না। বেশ, তাহলে ডান্ডাটা আপনার কোন কাজে লাগে সেটা বলুন। দেখুন ইন্সপেক্টর, আপনি তো খুব ভালো করে জানেন কি আজকাল চোর বগেরা হর ওয়াক্ত সাথে একটা আর্মস নিয়ে ঘোরাফেরা করে। নাকামো করবেন না, যা বলতে চান সোজাসুজি বলুন। হ্যাঁ ইসিলিয়ে সিফ আত্মরক্ষা করার জন্য কাল রাতে ওই ডান্ডাটা আমি সাথে রেখেছিলাম। আপনি এই ডান্ডাটার শক্তি সম্পর্কে কিছু ধারণা করতে পারেন? এটা দিয়ে মাথায় আঘাত করলে মৃত্যু অবধারিত। কিন্তু আমি দস্তুরের মাথাতেও কিন্তু এই রকম একটা ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। यस স্যার, এই সেই চিকুটটা। টু মাচ কিউরিওসিটি ইজ নট গুড। এটা কবে লিখেছেন? কিন্তু আগে বলেছি এটা আমার লেখা না। এটা তো আপনার টাইপ রাইটার থেকে লেখা, এর পরেও আপনি অস্বীকার করবেন? দেখুন আমি তো আগে বলেছি আর এখনো বলছি। কি বলেছেন? ও মিস্টার দস্তুর মাঝে মাঝে আমার কাছ থেকে টাইপরাইটারটা ধার করে নিয়ে যেত, ফির ও নিজের জন্য হয়তো টাইপ করে থাকবে, আর ফির যখন কাজে লাগলো না তখন ওটাকে দোলা করে জানলা দিয়ে ফেলে দিল। মিস্টার সুখানি, দস্তুরের ঘরে কিন্তু কাগজ ফেলার একটা জায়গা রয়েছে। সুতরাং আপনার যুক্তিটা আমরা মানছি না। কি বলেছিস? সুখানিকে দস্তুরের ঘরে যেতে গেলে একেবারে বাগান ঘুরে সামনে এসে সদর দরজা দিয়ে ঢুকতে হয়, কিন্তু মেইন গেট তো মাঝরাত্রিরে বন্ধ থাকে। XYZ एक्स হচ্ছে গবেষণার কাগজ, ওয়াই হচ্ছে টাকা আর জেড হচ্ছে খুন। এখন কথা হচ্ছে এই তিনটি কি একই সূত্রে গাঁথা না তিনটি আলাদা? আমার মনে হয় ফেলুদা, এই সুপ্রকাশ চৌধুরী এতদিন দস্তুর সেজে নিহার বাবুর বাড়িতে ভাড়াটে হয়েছিল না? স্বীকার করতেই হচ্ছে আজকাল তো চিন্তায় মাঝে মাঝে বেশ ঝিলিক দিচ্ছে। মিত্র বলুন, মিস্টার বক্সি, দস্তুরের একটা জুতোর গোড়ালিতে চোরা খুপড়ির মধ্যে আমেরিকান ডলার আর জার্মান মার্ক সব মিলিয়ে প্রায় 17,000 টাকার মতো পাওয়া গেছে। এমনি কাগজপত্র বা যা দলিল পাওয়া গেছে তাতে এমন একটা কিছু ধারণা করা যায় না ওর সম্বন্ধে। আর ওই ইলেকট্রনিক্সের দোকানের সন্ধান কিছু পাওয়া যায়নি, আর বন্ধু বান্ধবেরও কোনো হদিশ পাওয়া যায়নি। এমনি প্রায় চিঠিপত্র কিছু ছিলই না বলতে পারেন, শুধু একটা চিঠি আর্জেন্টিনা থেকে লেখা, একেবারে পার্সোনাল চিঠি। এ থেকে একটা জিনিস প্রমাণ হয় যে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম লোকটি দক্ষিণ আমেরিকা ছিল। থ্যাংক ইউ মিস্টার বক্সি। মিস্টার আলী, কোরিন্থান লজের ঘটনাটা? হ্যাঁ, ম্যানেজার কিন্তু ফটোটা দেখেই শঙ্করকে চিনতে পেরেছে। বললে শঙ্কর নাকি সাঙ্গপাঙ্গ সমেত কাল একটা ঘর ভাড়া নিয়ে সারা রাত জুয়া খেলেছে আর নেশা করেছে, আর সকালবেলা হোটেলের পাওনা না মিটিয়েই চলে গেছে। তাহলে এটা প্রমাণ হলো যে শঙ্কর খুনটা করেনি, কারণ সেই সময় তো তার অন্য অ্যালিবাই ছিল। রঞ্জিত বাবু, আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আপনাকে একটু দরকার আছে। বসুন না, বসুন। দেখুন তো রঞ্জিত বাবু, এই খামটা চিনতে পারেন কিনা। এটা দস্তুরের ঘরে পাওয়া গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই খামটাই চুরি হয়েছিল। দস্তুর যে তলায় তলায়, বুঝলি তোপসে, এই ইংরেজি হরফ একটা আশ্চর্য ব্যাপার। বাংলায় যেখানে মাত্র 10-12 রকমের হরফের ধাঁচ আছে, ইংরেজিতে সেখানে আছে কমপক্ষে 2000। একবার একটা তদন্তর ব্যাপারে এইসব জিনিসগুলো আমাকে একটু জানতে হয়েছে। হরফের কিন্তু আলাদা আলাদা শ্রেণী আছে, জাত আছে, এবং প্রত্যেক শ্রেণীর আলাদা আলাদা নাম আছে। যেমন এই হরফটার নাম হলো গ্যারামন্ড। এই গ্যারামন্ড টাইপের উদ্ভব হয়েছিল ফ্রান্সে 16শ শতাব্দীতে। তারপর এই টাইপটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক দেশের নিজস্ব কারখানায় এই টাইপ তৈরি হয়ে থাকে। এখন ভারতবর্ষতেও হচ্ছে, কিন্তু একটু ভালো করে দেখলে বোঝা যায় যে প্রত্যেক দেশের গ্যারামন্ড টাইপের মধ্যে কিন্তু একটু একটু করে তফাৎ আছে। সেটা এর এই এক একটা অক্ষরের গড়ন দেখলে বোঝা যায়। যেমন এই গ্যারামন্ড টাইপটা হওয়া উচিত ছিল আমেরিকান গ্যারামন্ড, তা না হয়ে এটা হয়ে গেছে ইন্ডিয়ান গ্যারামন্ড, বা বলা চলতে পারে প্রায় ক্যালকাটা গ্যারামন্ড। রণজিৎ বাবু, এই খামটা আমি খুলতে বাধ্য হচ্ছি। না না নিহার বাবু, পারমিশন না নিয়ে। রণজিৎ বাবু, গত পরশু সকালে এসে চোর আসার যে ইঙ্গিতটা আপনি করেছিলেন, সেটা আসলে ছিল একটা ধাপ্পা। আসলে ওই রাত্রিরে চোর আসার ধারণাটা প্রচার করার আপনার দরকার ছিল, কেননা সেই সময় আপনি নিজেই চুরি করার জন্য তৈরি হচ্ছিলেন, এবং সন্দেহটা যাতে আপনার উপর গিয়ে না পড়ে সেটা দেখা তো আপনার পক্ষে জরুরি ছিল না। আমার বিশ্বাস সকালে এই ধাপ্পাটা দিয়ে তারপর দুপুরবেলায় কোনো সময় সুযোগ বুঝে আপনি আলমারিটা খোলেন এবং দুটি কাজ ছাড়েন। তার মধ্যে একটি হলো 33,000 টাকা এবং নিহার বাবুর নোটসগুলো হস্তগত করা, এবং মনে হচ্ছে এই খামটা তখন তৈরি ছিল না, পরে काल के आपने ये टके छापी नीचे काल सकाले दोस्तों गला शुने निहार बाबू के सुप्रकाश चौधरी बोले चिनते पारेन आमाके बोलेन 20 बछर पर लोकटार लोभ आबार माथा छाड़ा दिए उठेछे आमार कागजपत्र ओई सरियेछे तखन बुझेछि तखन आपनि भाबलेन जे दोस्तुरेर घाड़े चुड़िटा चापानोर एई हलो सुयोग आमार माफ करबेन आमि फेरत दिए देब आपनि आमार संगे काउके पाठिये दिन टाकार कागजपत्र आमि एखुनि फेरत दिए दिच्छि मिस्टर मित्र आमि आमि लोभ সামলাতে পারিনি সত্যি বলছি আমি লোভ সামলাতে পারিনি দয়া করে নিয়ে নাও কথাগুলো আসতে পারি মিস্টার দত্ত আসুন মিস্টার মিত্তির বলুন কি বলতে চান রিসার্চের কাগজগুলো ফেরত পেয়ে এখন নিশ্চয়ই খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন ওগুলোর আর বিশেষ কোনো মূল্য নেই আমার কাছে আপনার কাছে না থাকতে পারে আমাদের কাছে তো রয়েছে অন্তত বিশ্বের অনেক বিজ্ঞানীর কাছে আছে সে আপনারা যা ভালো বোঝেন করবেন আর কিছু বলবেন হ্যাঁ একটা প্রশ্ন ছিল কথা দিচ্ছি পরে আর বিরক্ত করব না বিরক্ত আর করবেন কি করে বিরক্তির অনেক ঊর্ধ্বে চলে গেছি যে আমি তাহলে বলি কালকে 10টা ঘুমের ওষুধ আনিয়েছিলেন आज देखी से 10टाई रही है तेल कि कल घुमे ओषुध खान ना खाई आज खा अच्छा हमारे तेल आसि दाना आपनी बुझबें आपनर दृष्टि आज सुखुआनी के अनेक जेरा कुल किनारा पावा गेल ना आश्चर्य मिस्टर मित्र ओई दिनই फोन करे जानालेन जे सुखुआनी इज इनोसेंट की करे जे एमन कनक्लूशने पहुंचलेन ठीक बुझते पारछि ना तो এই ঘটনা ঠিক দুদিন বাদেই দাদা উইল করে তার সমস্ত জমানো টাকা আর গবেষণার কাগজপত্র ওর সেক্রেটারি রঞ্জিত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিয়েছেন কিন্তু রহস্য তবু রহস্যই থেকে গেল मिस्टर दस्तूर के खून करलो के आमी की बोलबो निहार बाबू सत्यि एकजन देवता ताना होले आमार मतो एकजन अपराधीके टाका गवेषणार कागजटा फेरत निये आमाके रेहाई दियेछेन प्रदोष बाबू मिस्टर बक्शी एमनकि सुमित बाबू किछु करेननि निहार बाबूके घटनाटा जानाननि पर्यन्त तबसे रामायण तो पढ़ेछिस अंधमुनि छेले की करे मारा गियेछिल बोलतो ओई तो अंधमुनि छेले नदीते जल तुलते गेछिल कलसीते करे अंधकारे दशरथ भाबलो बुझी हरिण जल खाच्छे बस उनि शब्दवेदी बाण छुड़े छेलेटिके मेरे फेललेन गुड अंधकारे लक्ष्य भेद करार क्षमता छिल पुराकाले राजा दशरथेर आर एई काले गोलोकधामेर निहार बाबू तोर मने पड़े रणजित बोलेछिल जे गला शुनी निहार बाबू दस्तूर के सुप्रकाश बोले चिनते पेरेछिलेन आर जे मुहूर्ते चिनते पारेन सेई मुहूर्त थेके शुरू हये गेल तार परिकल्पना माफिक काज रात्रि जागते हबे बोले सेदिन घुमेर ओषुध खाननि तिनि सबाई जखन घुमे अचेतन तखन खाली पाए सीढ़ी दिए नेमे सोजा चले गए दोस्तुरेर घरे माने सुप्रकाशेर घरे। ओई घरटा एक समय सुबीर बाबुर बड़ो छेले थाकतो तो भाईपोर घर चिने निते तार कोनो असुविधा हयनि। हाथे छिलो अस्त्र रूपो बाঁধানো जबर लाठी। तो मने आछे निश्चय दोस्तुरेर नाक डाकतो तार माने कोन घरे से शुए आछे बा घरेर कोन खानटाय से शुए आछे बालिशेर कोन दिके माथा कोन पाश फिरे रयेछे समस्त निहार बाबू बुझते पेरेछिलेन। श्रवण शक्ति यार एत प्रखर तारा बेशी जाना दरकार थाके आर तारपरेर काजटा तो एक घाय ना होक तीन घाय होबे। तार माने এই প্রতিশোধটার কথাই কি নিহার বাবু বলেছিলেন? হ্যাঁ, প্রতিশোধ অসমাপ্ত কাজ জিহাংসা। এই জিহাংসাই নিহার বাবুকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। এখন তো তিনি মৃত্যুসজ্জায়। আর সেই কারণে আইনে নাগালের বাইরে।